আসসালামু আলাইকুম। পদস্থিত নির্দেশক এবং অনুসর্গ আর্টিকেল এন্ড সাবজেক্ট সম্পর্কিত বিগত বছরে আসা প্রাইমারি বিসিএস এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষা আসা প্রশ্ন এবং উত্তর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভিডিওটিতে সম্ভব হলে একটি লাইক দিবেন। পদস্থিত নির্দেশক হচ্ছে কয়েকটি অব্যয় বা প্রত্যয় কোনো না কোনো পদের আশ্রয়ে বা পরে সংযুক্ত হয়ে নির্দিষ্টতা জ্ঞাপক করে, এগুলো পদস্থিত অব্যয় বা পদস্থিত নির্দেশক বলে। বচনভেদে পদস্থিত নির্দেশকের পদস্থিত নির্দেশকেরও বিভিন্ন ভিন্নতা প্রযুক্ত হয়, যেমন টাটি, খানাখানি, গাছাগাছি ইত্যাদি নির্দেশক ব্যবহৃত হয়। যেমন এগুলো ব্যবহৃত হচ্ছে টাকাটা, বাড়িটা, কাপড়খানা, বইখানি, লাঠি গাছা, চুরি গাছি ইত্যাদি। বহুবচনে এগুলো হচ্ছে এক বচনে ব্যবহৃত হয়। আর বহুবচনে ব্যবহৃত হচ্ছে গুলি, গুলা, গুলো, গুলিন প্রভৃতি নির্দেশক প্রত্যয় সংযুক্ত হয়। যেমন মানুষগুলি, লোকগুলো, পটল, গুলিন ইত্যাদি। পদস্থিত নির্দেশকের ব্যবহার এক শব্দের সঙ্গে টাটি টুস যুক্ত হলে অনির্দিষ্টতা বোঝায়। যেমন একটি দেশ, সে যেমনই হোক দেখতে, কিন্তু অন্য সংখ্যাবাচক শব্দের সাথে টাটি যুক্ত হলে নির্দিষ্টতা বোঝায়। যেমন তিনটি বছর, দশটি বছর, একটু খাবার দাও, এগুলো নির্দিষ্টতা অর্থে ব্যবহৃত হয়। নিরর্থকভাবেও নির্দেশক টাটি এর ব্যবহার লক্ষণীয়। যেমন সারাটি সকাল তোমার ডাসায় বসে আছি, ন্যাকামিটা এখন রাখো। নির্দেশক সর্বনামের পরে টাটি যুক্ত হলে তার নির্দিষ্টতা হয়। যেমন ওটি যেন কার তৈরি, এটা নয় ওটা আন। গোটা বহুবচন শব্দের আগে বসে, এবং খানা গোটা হচ্ছে বহুবচন শব্দের আগে বসে, খানা খানি এবং খানাখানির পরে বসে। যেমন গোটা দেশটাই গলে গেছে। টাটি, খানাখানি ইত্যাদি হচ্ছে পদস্থিত নির্দেশক। একটু শব্দেই টুকুই, একটু শব্দের টু হচ্ছে পদস্থিত নির্দেশক। কোন পদস্থিত নির্দেশক শব্দের আগে বসে, গোটা পদস্থিত নির্দেশক শব্দের আগে বসে। ন্যাকামিটা এখন রাখো, বাকি ন্যাকামি শব্দের টা যুক্ত হয়েছে কোন অর্থে, নিরর্থকতা অর্থে। সারাটি বিকেল তোমার অপেক্ষায় বসে আছি, এখানে টি কোন অর্থে ব্যবহৃত হয়েছে, নিরর্থকভাবে। অনুসর্গ বা কম্প্র বচনীয় শব্দ, বাংলা ভাষা যে অব্যয়গুলো কখনো স্বাধীন পদরূপে আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, সেগুলোকে অনুসর্গ বা কম্প্র বচনীয় বা পরসর্গ বলে। বাংলা ভাষায় বহু অনুসর্গ আছে, যথা প্রতি, বিনা, বেনে, বিহনে, সহ, অপর, অবধি, হেতু, মধ্যে, মাঝে, পরে, ভিন্ন, বই, ব্যতীত, জন্য, পর্যন্ত, অপেক্ষা, সহকারে, তরে, পানে, নামে, মতো, নিকট, অধিক, পক্ষে, দ্বারা, দিয়া, কর্তৃক, সাথে, সঙ্গে, হতে, থেকে, চেয়ে, পাছে, ভিতরের, ভেতর ইত্যাদি। এদের মধ্যে দ্বারা, দিয়ে, কর্তৃক, হতে, থেকে, চেয়ে, অপেক্ষা, মধ্যে প্রভৃতি কয়েকটি অনুসর্গ বিভক্তি রূপে ব্যবহৃত হয়। অনুসর্গগুলো কখনো প্রাতিপদিকের পরে ব্যবহৃত হয়, আবার কখনো কে বা রয়ের বিভক্তি যুক্ত শব্দের পদে ব্যবহৃত হয়। যেমন বিনা দুঃখ, বিনা সুখ লাভ হয় কি মইতে, প্রাতিপদিকের পরে। স্বনে, ময়ূর স্বনে নাচিতেছে ময়ূর, ষষ্ঠী বিভক্তি যুক্ত। দিয়ে, তোমাকে দিয়ে আমার চলবে না, দিয়ে দ্বিতীয়বার কে বিভক্তি শব্দ করে। প্রশ্নগুলো দেখি, বাংলা ভাষায় যে অব্যয়গুলো কখনো স্বাধীন রূপে আবার শব্দ বিভক্তি ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে
বাক্যের অর্থ প্রকাশে সহায়তা করে সেগুলোকে বলে অনুসর্গ। বাক্যে যে শব্দ পদের পরে এসে বিভক্তির কাজ করে তাকে বলা হয় অনুসর্গ। কোনটি বাক্যে স্বাধীন পদরূপে ব্যবহৃত হয় অনুসর্গ। অনুসর্গ সম্পর্কে কোন বাক্যটি সঠিক নয়, ধাতুর পূর্বে বসে নতুন নতুন শব্দ গঠন করে এটি সঠিক নয়। কখনো কখনো বাক্যে স্বাধীন পদরূপে ব্যবহৃত হয়, কখনো বাক্যের অর্থ সম্পাদনে সাহায্য করে, কখনো বাক্যে বিভক্তি হিসেবে ব্যবহৃত হয়। অনুসর্গ শব্দের কোনখানে বসে, অনুসর্গ বসে শব্দের পরে। অনুসর্গের আর কি নাম রয়েছে, কর্মপ্রবচনীয়। অনুসর্গের অপর নাম পরসর্গ, দ্বারা দিয়ে হতে থেকে সেগুলোকে বলা হয়েছে অনুসর্গ অব্যয়। দুঃখ বিনা সুখ লাভ হয় কি বহিতে, বিনা শব্দটি দ্বারা বোঝানো হয়, বিনা হচ্ছে অনুসর্গ। ধন অপেক্ষা জ্ঞান বড়, এখানে অপেক্ষা হচ্ছে অনুসর্গ, অপেক্ষা এটা অনুসর্গ। সত্য বই মিথ্যা বলবো না, এই বই হচ্ছে একটি অনুসর্গ। এই জন্মের তরে বিদায়, এখানে তরে শব্দটি কী অর্থ প্রকাশ করেছে, মত। অনুসর্গ কোনটি, অনুসর্গ হচ্ছে অবধি। অনুসর্গ কোনটি, অনুসর্গ হচ্ছে পাছে। হাসি দিয়ে ঘরটিকে ভরিয়ে রাখতে হবে, এবারকে দিয়ে হচ্ছে অনুসর্গ। কোন দেশে চারুলতা সকল দেশের চাইতে সমান, কোন দেশে চারুলতা সকল দেশের চেয়ে, এখানে চাইতে ক্রিয়াপদ ব্যবহৃত হয়েছে কোন ধরনের, অনুসর্গের তৈরি। কোনটি অনুসর্গ নয়, অন্য। অপেক্ষা চেয়ে জন্য গেল হচ্ছে অনুসর্গ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।